হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় খুব ভালো আছি। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। গাইস, তো গাইস, আজকের ভিডিওটা হতে যাচ্ছে তোমাদের নিয়ে যাবো নিকলি মিঠাময় নাউরে। তো গাইস, এটা কিন্তু কিশোরগঞ্জে। গাইস, নিকলি মিঠাময় নাউরে। তো গাইস, ঠিকই তোমরা শুনতে পাইতেছো, আজকে তোমাদের নিয়ে যাইতেছি নিকলি মিঠাময় নাউরে। গাইস, তোমরা ঠিকই দেখতেই পাইতেছো গাইস, আমাদের এই জায়গা থেকে পুরো ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না। গাইস, অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে। তার কারণ হলো গাইস, আমার বাসা থেকে বহু দূরে গাইস নিকলি মিঠাময় নাউরে কিশোরগঞ্জের। তো গাইস, তো মেন ভিডিওটা যেটা সেটাই তোমাদেরকে আজকে দেখাই দিব। তো কিশোরগঞ্জে কিন্তু আমরা দুইটা এবং নিকলি মিঠাময় নাউরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি গাইস। এবং মেন স্পট যেটা এপিসোডটা আছে সেই জায়গায় তোমাদের একদম নিয়ে যাব, সেই জায়গায় যায় গাইস, যে নৌকায় ভ্রমণটা মানে নৌকায় উঠেছে ঘোরাঘুরিটা সেইটাই তোমাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য গাইস। তো চলতে চলতে একটা কথাই তোমাদেরকে বলে নেব গাইস, তোমরা যদি ভালো বাসো এবং বেশি বেশি সাপোর্ট দাও গাইস, তাহলে কিন্তু আমার দ্বারা আরও ভালো ভালো ভিডিও বানানো সম্ভব গাইস। তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে কিন্তু গাইস সম্ভব না, তাই বলবো তোমরা বেশি বেশি সাপোর্ট দাও গাইস। তো গাইস, আমরা কিন্তু আছি হাইজের ভিতরে, দেখতেই পাইতেছো, তোমাদের দেখাই দিতেছি সকল বন্ধু বান্ধব আসছে গাইস, সকলে এনজয়ের সাথে আমরা যাইতেছি গাইস। তো তোমরা দেখতেই পাইতেছো, তোমাদেরকে দেখাই দিলাম। তো চলতে চলতে আরও একটা কথা বলে নিব গাইস, যারা যারা ভিডিওটা দেখতেছো সকলেই সকলেই মিলে গাইস সাবস্ক্রাইবটা করে দাও এবং একটা করে লাইক অবশ্যই করে দিয়ে কমেন্ট বক্সে জানাই দিবা আরো ভালো ভালো ভিডিও আনবো কিনা। তো গাইস, আমরা কিন্তু চলতে চলতে প্রায় আইসাই পড়ছি মিঠামণি। কিন্তু আমরা কিন্তু হাওড়ের রাস্তায় আসি গাইস, কিন্তু আমাদের মেন এপিসোড যেই জায়গা থেকে আমরা নৌকায় উঠবো এবং নৌকা ভ্রমণ করবো সেই জায়গায় কিন্তু আমরা যাব। তো তখনই কিন্তু মেন ভিডিওটা হবে, এটা কিন্তু রাস্তায় গাইস, আমরা গাড়ির ভিতরে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো এবং দেখতে থাকো। তো গাইস, তোমাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে কিন্তু ওপি ওপি লাগতেছে গাইস, রাস্তাগুলা গাইস কি যে কি বলবো আর বলে আমি বুঝাইতে পারতেছি না, এত এত ভালো লাগতেছে। আমরা সকলেই মিলে হঠাৎ করে কিন্তু আয়সা বললাম নিকলি মিঠামণি হাওর কিশোরগঞ্জে গাইস। তো যারা যারা কিশোরগঞ্জ থেকে দেখতেছো গাইস, তারা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করছে, আবারও যদি যায় তাহলে কিন্তু তোমাদের সাথে দেখা করবো গাইস। তো গাইস, আবারও কিন্তু ওই জায়গায় যাওয়ার, কিশোরগঞ্জে এবং নিকলি মিঠামণি হাওরে যাওয়ার আরও একটা প্ল্যান চলতেছে গাইস। তো যদি কেউ যাইতে চাও, আমার যদি আশপাশে কেউ থাকো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা এবং অবশ্যই আমিও জানাই দিব কবে যাবো গাইস। তো গাইস, চলতে চলতে কিন্তু দেখতেই পাচ্ছো অসাম ভাই, কি বলবো আর গাইস, আমার মানে মুখে ভাষায় বলতে পারছি না, এত সুন্দর লাগছে গাইস আমার কাছে। তো গাইস, রাস্তাগুলো দেখো গাইস, এরকম রাস্তা মানে হাওড়ের মাঝখানে গাইস, কি বলবো আর, চতুর্দিকে পানি ভরপুর গাইস, পানি আর পানি গাইস, পানি ঢেউগুলো জানা গাইস, তোমরা যদি দেখো তাহলে কিন্তু অবিশ্বাস্য মনে হবে গাইস। অনেক অনেক মানুষ আসে গাইস, অনেক অনেক মানুষ আইসা ঘুরে যায় গেছে এই জায়গা থেকে। তো গাইস, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই জায়গায়। তো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি আমরা যেই জায়গায় যাব সেই জায়গায়। তো গাইস, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এনজয়ের সাথে ভিডিওটা দেখতে থাকো, একদম ভিডিওটা স্ক্রিপ করবে না, পুরাটুকু দেখতে থাকো এবং এনজয় করতে থাকো, অনেক অনেক সুন্দর জায়গা। তো গাইস, আর যারা যারা ঘুরতে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে একদমই বলবা না। তো গাইস, তোমাদের কাছে কেমন লাগতেছে এই রাস্তাগুলা এবং এই এপিসোড? কিন্তু আমরা কাছাকাছি আইসা পড়ছি, বলতে পারলে এপিসোডে আইসাই পড়ছি গাইস, আমরা কিন্তু কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামবো। তো গাইস, আমরা কিন্তু গাড়িটা একদম স্টপ করে দিলাম, সামনে একটা ঘুড়ি উঠতেছে, দেখতেই পারতেছো এটা কিন্তু আবার চিল ভাই বোন, এটা কিন্তু চিল ঘুড়ি গাইস। তো অনেক সুন্দর গাইস এই জায়গার দৃশ্যগুলা। তো গাইস, আমরা কিন্তু এখন গাড়ি থেকে নামবো। তো গাইস, আমরা কিন্তু এখন গাড়ি থেকে নাইমা যাব এবং নাইমা যায় কিন্তু আমরা একটা মানে নৌকা, এটা কিন্তু রিজার্ভ নিব, এটা দিয়ে কিন্তু আমরা সকলেই ঘুরবো গাইস। তো দেখতে পাচ্ছ সকলেই নামতেছে গাইস। তো আমরা কিন্তু অনেকজন আসছি, হাইস নিয়ে আসছি গাইস, আমাদের বাড়ি থেকে অনেক দূর, আমাদের
থাকবো বাসা জামালপুরে গাইজ, জামালপুর থেকে কিশোরগঞ্জ গাইজ, বুঝতে পারছো কতটুকু বুঝলে? তো কিশোরগঞ্জ আসার পরে নিকলি গাইজ, নিকলি মিঠামইন হাওর এই জায়গাটার নাম গাইজ, ভালো করে তোমরা শুনে রাখো, এটা কিন্তু কিশোরগঞ্জের নিকলি মিঠামইন হাওর। দেখতেই পাচ্ছো আবার এটা কিন্তু উড়াই তোমাদের দেখাই দিতেছি গাইজ, এটা কিন্তু আমার কাছে সেই লাগছে, তার জন্য বারবার দেখাই দিতেছি গাইজ। তো গাইজ আমরা কিন্তু নৌকা রিজার্ভ করে নিচ্ছি এবং নৌকায় কিন্তু উঠতেছে সকলে গাইজ, তোমরা দেখতেই পাচ্ছো সকল বর্তমান উঠতেছে। তো গাইজ সকলে কিন্তু আমরা উঠতেছি, ওইটাই কিন্তু মনে করো যে একদম রওনা দিয়া দিব একদম নৌকা ভ্রমণের উদ্দেশ্যে গাইজ। তো দেখতেই পাচ্ছো আমরা কিন্তু নৌকা চাইরা দিলাম গাইজ, তো দেখতেই পাচ্ছো অনেক অনেক নৌকা গাইজ, নৌকার কোনো অভাব নাই গাইজ। তো তোমরা যেটাই ভালো লাগে সেটাই কিন্তু নিয়ে দেখতে পারো। তো আমরা কিন্তু পুরো নৌকাটাই হিসাবে নিয়ে নিচ্ছি গাইজ, দেখতে পাচ্ছো আমার বন্ধু বলতেছে আরে গাইজ। তো গাইজ খুব ভালো লাগছিল আর কি, সবার কাছে এনজয়, তো দেখতেই পারতো গাইজ কতটা মজা হবে এবং আরও দেখতে পারবা অনেক অনেক এনজয়ের সাথে আমরা ঘুরবা। নদীর মাঝখানে গেলে বা নদী মানে হাওরের মাঝখানে গেলে গাইজ কি যে একটা ঢেউ আর কি যে একটা বাতাস মনে হইতেছে যে হেইলা দুইলা নৌকা ডুবে যাবে, কি একটা অবস্থায় ছিল গাইজ। তো তোমাদেরকে যদি সরাসরি নিজের চোখ দেখো তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবে কি যে একটা অবস্থায় ছিলাম বা সেদিনের কিন্তু ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা ছিল, আরো আরো অসাধারণ আছে দেখতে পাচ্ছ সকলে কিন্তু ছবি তোলার মধ্যে আসছে গাইজ, আমি কিন্তু ভিডিও করার মধ্যে আছি। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ওরা কিন্তু ছবি তোলার জন্য এই পোস্টালে দাঁড়াই যাবে, এটা আমি ক্যামেরাটা সামনে দিকে ধরছি গাইজ। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অনেক অনেক অসাধারণ গাইজ, চতুর্দিকে তোমরা দেখতে পাচ্ছ পানি আর পানি গাইজ। তো আমরা কিন্তু মাঝখানে যখন যাবো গাইজ তখন দেখতে পারবা ঢেউগুলা গাইজ যা অসাধারণ না, তোমাদের বলে বুঝাইতে পারবো না। আর সেদিন তো ওয়েদারটা মনে করো যে আবহাওয়াটা ছিল মেঘলা মেঘলা এবং বাতাস ছিল গাইজ, সেদিন তো আরো বুঝতেই পারছো কেমন বলতে পারি গাইজ। তো তোমাদের কাছে কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একদমই জানাইতে ভুলবা না, আর যারা যারা ঘুরে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না, আর যারা যারা ভিডিওটা দেখতে আসো সকলেই সকলেই মিলে কিন্তু আমাকে সাপোর্ট করবা প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের কাছে আমার এটাই চাও। আর যদি তোমরা সাপোর্ট দাও তাহলে কিন্তু আমি আরো উৎসাহ পেয়ে ভালো ভালো ভিডিও আনতে পারি গাইজ, আর তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে মানে মনটাই ভাঙে যায় গাইজ, কেমনে ভিডিও আপ দিব এবং কেমনে ভিডিও করবো এটা মানে একটা উৎসাহই থাকে না গাইজ। তো তোমরা একটু সাপোর্ট দিতে তোমাদের তো কোনো প্যারা নাই প্রবলেম নাই গাইজ, তোমরা একটু সাপোর্ট দিয়ে দিও গাইজ, একটা করে সাবস্ক্রাইব দিও গাইজ, একটা করে সাবস্ক্রাইবটা করে দিই, একটা করে লাইক অবশ্যই করে দিও, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবা। তো গাইজ আমরা কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে আছি, তো গাইজ এই জায়গায় যে ঢেউগুলো শুরু হয়েছে আমার বন্ধু বলতা যে ফোনটা নে, আরে গাইজ আরেক বন্ধুরা বলতা যে ফোনটা নেটা কিন্তু শাকিল গাইজ, আর ওটা কিন্তু ইউসুফ নাম আমার ফ্রেন্ড। তো গাইজ তুমি বলতেছে যে তুই ফোনটা নে খুব ঢেউ মানে পানি উঠা পড়তেছে তার মানে সে ভিজে গেছে একদম আর কি, সেই অবস্থা দেখতে পাচ্ছ গাইজ, ক্যামেরা মানে ধরে রাখতে পারতেছে না কি একটা বাতাসের মাঝখানে যে ছিলাম গাইজ। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ অনেক অনেক ঢেউ, তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছ অনেক ঢেউ। তো আমরা কিন্তু সেই মানে একটা ইয়ের ভিতরে আসছিলাম গাইজ, তো দেখতেই পাচ্ছ ক্যামেরা তাও ধরে রাখছে গাইজ, তোমাদের দেখাচ্ছে চতুর্দিকে পানি আর পানি গাইজ, চতুর্দিকে কিছু দেখা যেতে না, যে কিন্তু সেই সেই মজা লাগতেছে যে কিন্তু এটা বলতেছে গাইজ। তো কি বলবা সে মজা, তো দেখতে পাচ্ছ এক নজরে তোমাদেরকে সবাইটাই দেখা দেয় জয়নাল মিটন জায়গায় গাইজ, সেই জায়গায় শাকিল তো গাইজ আশিক ভাই, তো গাইজ এই জায়গায় জাগারিয়া ভাই ওই জায়গায় আসাও, এবং আবারও যদি অন্য কোনো জায়গায় প্রোগ্রাম থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো যে ঘুরতে যেতে চাও আমরা কিন্তু নিয়ে যেতে পারবো গাইজ, কোনো প্যারা নাই কোনো প্রবলেম নাই গাইজ। তো আমরা কিন্তু সামনে পর্যন্ত যাবো গাইজ, সেই জায়গা থেকে আবার কিন্তু রিটার্ন আইসা পড়বো গাইজ, এটা কিন্তু সন্ধ্যা সন্ধ্যা মানে লাইগা আইসা পড়তেছে গাইজ, আমরা কিন্তু নৌকার ভিতরে গাইজ অনেক দূরে, তো গাইজ বুঝতেই পারতাছো গাইজ এই জায়গা থেকে যায় আসায় আবার ব্যাগ আসা একদিনের। তো গাইজ দেখতে পাচ্ছ ওই জায়গায় একটা স্কুল কিন্তু ওই যা ওইটা কিন্তু একটা স্কুল গাইজ, ওই স্কুলে ওই জায়গায় নামবো আমরা, নাইমা হালকা পাতলা একটা মানে ফ্রেশ মানে হইবো গাইজ অনেক জার্নি পরে কিন্তু আবার রিটার্ন চলে যাবো। তো গাইজ ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিওটা এনজয় করতে থাকো এবং দেখতে থাকো গাইজ। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না, আর যারা যারা ভিডিওটা দেখতেছো সকলেই সকলেই মিলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেওয়া বারবার বলতেছি গাইজ, একটা করে লাইক করে দেওয়া উৎসাহটা জাগায় দেওয়া, আরও ভালো ভালো ভিডিও আনার চিন্তা ভাবনা আছে গাইজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, বাবা টাটা, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, বাবা।